সারাটা দেশ জুড়ে এবং দেশের বাইরেও লক্ষ কোটি বাঙালি আজ আমরা আমাদের এই প্রতীকী দিবস 11ই জ্যৈষ্ঠ উদযাপন করছি। স্বভাবতই জিজ্ঞাসা আসবে, কেন? কেবলই কি আনুষ্ঠানিকতা, আবেগের আয়োজন? না, এটি সবটা নয়। আজকের দিনের পটভূমিতে আমাদের নজরুলকে আমরা কাছের করে পেতে চাইছি, কাছের করে জেনে নিতে চাইছি যতটা সম্ভব পারা যায়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতু নড়ে কাল বসেকির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমাদের জাতীয় কবি কাজী নজরুলকে সাধারণত বিদ্রোহী কবি বলা হয়, কিন্তু আমরা সাথে আরও জোর দিয়েই যোগ করতে চাই যে তিনি প্রেমের কবি এবং তিনি বাঙালি জাতির কবি, তিনি মানুষের মুক্তির গানের কবি। কারণ তিনি যে পরিবেশে জন্মেছিলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে অত্যন্ত দরিদ্র পরিবারে যে পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন, তাকে এক পর্যায়ে এই বাংলাদেশেই ময়মনসিংহের এই দরিরামপুর ত্রিশালে আসতে হয়েছিল। তাকে একজন নিয়ে এসেছিলেন, তার পড়াশোনার সঙ্গতি ছিল না। এইভাবে তার যে কষ্ট করে বেড়ে ওঠা, অর্থাৎ ছেলেবেলা থেকেই তিনি যে দুঃখময় কষ্টকর জীবন দেখেছেন, তার সাথে সংগ্রাম করেছেন, তখন থেকে তার ভেতরে যে যদি বলি যে প্রতিবাদী অথবা বলি যদি বিদ্রোহী, সে সমস্ত সত্তাগুলো গড়ে উঠেছিল। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাচ্ছি না হুশিয়ার। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাচ্ছি না হুশিয়ার। একালে অনেকেই বলতে চেষ্টা করেন নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি করা হয়েছে। আসলে এই ধারণাটি সঠিক নয়, কেননা বাংলাদেশ সৃষ্টির বহু আগেই নজরুল বাঙালি জাতিসত্তার, বাঙালি জাতির একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তার নানা কর্মকাণ্ডে, রাজনৈতিক ভূমিকায়, লেখালেখিতে তার প্রমাণ রয়েছে, এবং এই সব কিছু বিবেচনা করেই 1929 সালে কলকাতার অ্যালবার্ট হলে প্রদত্ত নজরুলকে একটি সংবর্ধনা সভায় অতিথি নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা কবি আখ্যায়িত করেছিলেন। নজরুলের কণ্ঠেই তো প্রথম সেই ডাক, 7 কোটি বাঙালির রক্ত শপথ, 71 মুক্তিযুদ্ধের 30 বছর আগে, যখন তিনি বলেছিলেন বাঙালিকে, বাঙালির ছেলেমেয়েকে ছেলেবেলা থেকে শুধু এই এক মন্ত্র শেখাও, এই পবিত্র বাংলাদেশ বাঙালি আমাদের, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। আজ অবকাশ পেয়েছে, 1942-এ তার শেষ লেখাটিতে এই কথাটি বলেছিলেন। আর বাংলার জয় হোক এখন মিলিয়ে নিচ্ছি জাতির জনক বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণে, যখন যেন নজরুলই বা কথা কয়ে উঠেছিল তার সেই ভাষণ, আর লড়াকু বাঙালির 9 মাসের দীক্ষা মন্ত্রের উচ্চারণ, জয় বাংলা, বাংলার জয়। দুটোর মধ্যে তো কোনোই পার্থক্য নেই। আমরা তাকে এক একটা পর্যায়ে কিন্তু অধিষ্ঠিত করতে পারি, চিহ্নিত করতে পারি। বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যবাদের কবি, মানুষের কবি। নজরুল শুধু স্বপ্নই দেখেননি এই রাষ্ট্রটি কীভাবে হবে, এই রাষ্ট্রের ভাষা সংস্কৃতির বিকাশ কীভাবে ঘটবে, এবং এই রাষ্ট্রের মানুষের
জনগণের চারিত্রিক কাঠামো কী ধরনের হবে তার বিস্তৃত বিবরণ তার নানা সাহিত্যে তিনি রেখে গেছেন। নজরুল বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা কবি, তার প্রদর্শিত পথে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুক্তি এনেছে। তার ভেতরে একটি জাতিরাষ্ট্রের চেতনা শুরু থেকেই কাজ করছিল, যেমন নানা কবিতা গানে তিনি দেশবাসীকে মাতালেও রাজনৈতিক কর্মকাণ্ড দিয়েও কিন্তু তিনি গোটা দেশকে মাতিয়ে রেখেছিলেন। তিনি ইসলামী গান লিখেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই প্রগতিশীল সমাজ চিন্তার ধ্যান ধারণা ত্যাগ করে ইসলামী গান লিখছেন কেন। তিনি বলছেন, আমি যে লিখছি যাদের জন্য লিখছি ওরা পড়তে জানে না, লিখতে জানে না, ওরা ভাষা জ্ঞান সম্পর্কে অজ্ঞ, পাঠ জ্ঞান নাই, কিন্তু ওরা গান বোঝে। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিছে যে ছড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তোরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার হে লঙ্ঘিতে হবে রাজ্যে নিশিতে যাচ্ছি না হুঁশিয়ার। হঠাৎ করেই ১৯৭১ নয়, হঠাৎ করেই নয়, আমার বাংলার হয়ে ওঠা, পেছনে রয়েছে অপশক্তি পাকিস্তানিত্বের আগ্রাসনের মোকাবেলায় দীর্ঘ দুই যুগ ধরে আমাদের প্রতিরোধের আন্দোলন, আমাদের প্রতিরোধের লড়াই ১৯৬৯ পর্যন্ত, ১৯৭১ পর্যন্ত। এবং সেই জন্যই বলব শেষ সীমান্তে আমাদের সেই গণ অভ্যুত্থান যেন জেনে রাখি আমাদের প্রেরণার, আমাদের সাহসের আর এক মহৎ উৎস বিদ্রোহীর কবি প্রলয়োল্লাসের কবি, তারার ওই লৌহ কপাট ভাঙার কবি, কান্ডারি হুঁশিয়ার গানের এবং কবিতার কবি নজরুল। মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার খনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলোতার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমি অবাক হয়ে যাই যখন দেখি যে তিনি ইংরেজিতে লিখছেন, হিন্দিতে লিখছেন, উর্দুতে লিখছেন, তখন আমার মনে হয় যে এই 7-8 পড়া একটা ছেলে কী করে এত কিছু আয়ত্ত করলেন। এক বছরের কিছু কাল অধিক তিনি জেলে ছিলেন, জেল থেকে বেরিয়ে তিনি লাঙ্গল পত্রিকাটি প্রকাশ করেন, ইতিমধ্যে প্রমিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যান। লাঙ্গলে তিনি একটি নতুন ধারণা নিয়ে আবির্ভূত হলেন, ভারতবাসী একটু চমকিত হল। তার সেই ধারণাটি হচ্ছে বোমা পিস্তলের অব্যাহত ত্রাসনীতি দেশের স্বাধীনতা আনতে ব্যর্থ হয়েছে, সেজন্য এখন গণমানুষের সম্মিলিত প্রয়াস দরকার দেশের পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্য। এজন্য তিনি শ্রমিক কৃষক মজুর শ্রেণীকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলনের ডাক দিলেন। ১৯২৬ সালে কংগ্রেসের অধিবেশনে প্রাদেশিক নেতা হিসেবে অংশগ্রহণ করেন এবং সেখানে জলমহাল নীতি এবং জমির চাষের নীতি সম্পর্কে একটি খসড়া প্রস্তাব পেশ করেন। এটি কৃষিনীতি হিসেবে অনেকে বলে। সেখানে তিনি বলছেন, জাল যার জলাতার, লাঙ্গল যার জমিতার। আজকে কিন্তু এই আইনটি প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গে তো বটেই, আমাদের এখানেও এটি নানাভাবে এস্টাবলিশমেন্ট পেয়েছে। একইভাবে নবযুগ পত্রিকায়, ধূমকেতু পত্রিকায়, লাঙ্গল পত্রিকায়, গণবাণী পত্রিকায় আমরা যদি তার সম্পাদকীয়গুলো পাঠ করি, বিভিন্ন সংবাদগুলো পাঠ করি, তাহলে দেখব যে মানুষকে কতভাবে যে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করা যায় সেটি নজরুল সাক্ষ্য রেখে গেছেন। জন্ম যার কোন অজানা এক চুরুলিয়া গ্রামে, রানীগঞ্জের কাছাকাছি বর্ধমান জেলাতে, কে জানত তখন, এবং তিনি কবরে শায়িত আমাদের ঢাকায়। এটা নিয়তির ভবিষ্যৎ, নিয়তির ভার বোঝাটা বড় দুষ্কর। এটা কিভাবে হলো? ওই সম্বিধারা, ওই রোগাক্রান্ত মানুষটা
কলকাতা থেকে ঢাকায় এলেন এটা একটা অন্তত এই প্রজন্মের কাছে এটা জানার বিষয়। এটা হচ্ছে কি 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করলেন। এই 1972-এ বঙ্গবন্ধু কলকাতায় গেলেন। কলকাতায় গিয়ে তার এটা জানা ছিল যেহেতু তিনি আগাগোড়া তার জীবনে তিনি আগাগোড়া মানুষের স্বাধিকার অর্জন নিয়ে আন্দোলন করেছেন, রাজনৈতিক আন্দোলন করেছেন, ওই প্রতীকী নজরুলের প্রেরণাটা কোথা থেকে পাওয়া যায়। তিনি জানতেন এই নজরুল বাংলাদেশ বাঙালিত্বকে, বাংলার জয় হোক বাঙালির জয় হোক এর কণ্ঠ থেকে তো এসছে। তিনি নজরুলকে ঢাকায় নিয়ে আসবেন এবং সেই জন্য সরকারি পর্যায়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা বলবেন এবং নজরুলের চিকিৎসার সমস্ত কিছু দায় দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে গ্রহণ করল বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে। এবং চুরুলিয়ার নজরুল বা কলকাতার নজরুল, সেই নজরুল আমাদের জাতীয় কবি হয়ে গেল। ক্যালেন্ডার 2009 বাংলা ক্যালেন্ডার 1416-তে প্রতীকী নজরুলকে কিভাবে দেখছি, কিভাবে অবলোকন করছি এবং তিনি কিভাবে আমাদেরকে প্রতীকী নজরুল আমাদেরকে প্রাণিত করছেন 50-এর দশকে 60-এর দশকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত, যাতে বাঙালি তার হাজার বছরের ঐতিহ্যকে ফিরে পায় বা যাতে বাঙালি তার বাঙালিত্বে তার যে ইমান তাদের যে কনভিকশন এটাকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে এবং আগ্রাসী পাকিস্তানিদের দেশ থেকে উৎসাহিত করতে পারে। 1942 সালে নবযুগ পত্রিকায় তিনি তখন প্রধান সম্পাদক, পত্রিকাটির মালিক তখন হক সাহেব প্রধানমন্ত্রী। সেই পত্রিকায় প্রথমেই তিনি হিন্দুস্তান পাকিস্তান নীতির বিরোধিতা করে প্রবন্ধ লিখলেন, পাকিস্তান না ফাকিস্তান, জিন্নাকে কাফের ঘোষণা করলেন। মুসলিম লীগ মহলে তুমুল তোলপাড় শুরু হয়ে গেল। হক সাহেব যিনি প্রধানমন্ত্রী তিনিও ক্ষিপ্ত হলেন, এ কারণে যে তার কাগজে তার বেতনভুক্ত সম্পাদক তারই বিরুদ্ধে লিখছে। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত ব্যথা পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথী দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। নজরুলের জন্মদিনে মৃত্যুদিনে আমরা অনেক কথা উচ্চারণ করি, আশাবাদের কথা বলি, কিন্তু আমরা মনে করি, বিশ্ব নজরুল ইনস্টিটিউট মনে করে যে জাতীয় কবিকে স্থায়ীভাবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতরভাবে প্রতিষ্ঠিত করতে হলে তার কাজগুলোকে আগে প্রতিষ্ঠা করতে হবে, সংরক্ষণ করতে হবে। এর ভেতরে একটা খুব বড় অংশ হচ্ছে সঙ্গীতের ব্যাপারটা। কোনো সন্দেহ নেই, নজরুল সঙ্গীত আমাদের অমূল্য সম্পদ। নজরুলের গানের স্বরলিপি প্রকাশ করা হচ্ছে কিসের ভিত্তিতে, না নজরুলের সময়কার যে রেকর্ডগুলো বেরিয়েছিল সে রেকর্ড সংগ্রহ করে পুরনো শিল্পীদের কাছ থেকে শুনে তাদের দ্বারা কমিটি তৈরি করে, অন্তত বাংলাদেশ আমাদের যে মানে প্রবীণ শিল্পী যারা আছেন এদের সমন্বয়ে সঠিক সুরটা সংরক্ষণ করা হচ্ছে, স্বরলিপি করা হচ্ছে, সেইভাবে রেকর্ড করা হচ্ছে। এ সূত্রে আমি একটি তথ্য দিই, বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে। এই 1416 সালের 21শে জ্যৈষ্ঠতেই নজরুল ইনস্টিটিউট যে একটি বই করছে, ব্রহ্মমোহন ঠাকুরের নজরুল সঙ্গীত নির্দেশিকা, ইনি 2500-এর বেশি গানের সূত্র কবে কোথায় নজরুল লিখেছিলেন
সেগুলো রেকর্ড হয়েছিল, কে গেয়েছিলেন, কার কাছে পাওয়া গেছে, কোন তারিখ, সব মিলে একটা বিশাল আকর গ্রন্থ করেছেন। আমরা এই 11ই জ্যৈষ্ঠতেই সে বইটি প্রকাশ করতে যাচ্ছে। শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সঙ্গীত প্রশিক্ষণ দানের জন্যে আগামী 10 বছরে উল্লেখযোগ্য প্রশিক্ষক তৈরি। আমরা একটা মানে দূর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছি, এখন এর ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কবি হিসেবে এবং একটি জাতির, একটি জাতিসত্তার, একটি রাষ্ট্রের প্রবক্তা হিসেবে আমরা নজরুলকে স্বীকার করতেই হবে। এবং আমি আজকে নতুন প্রজন্মকে অনুরোধ করব যে যে কবি শুধু তার জাতির অর্থনৈতিক মুক্তির, আত্মিক মুক্তির এবং রাজনৈতিক মুক্তির কথাই শুধু বলেননি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, বঞ্চনার বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন, ব্যুরোক্রেসির বিরুদ্ধে কথা বলেছেন, সেই কবিকে যদি আমরা অদ্যপান্ত অনুসরণ করতে পারি তাহলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে অবশ্যই উপনীত হবে, এতে কোনো সন্দেহ নেই। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারে আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কাণ্ডারে আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম নই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারে বল ডুবিছে মানুষ সন্তান মোর মার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রী দা হুশিয়ার। কবি নজরুল, অজস্র গানের নজরুল, কথা সাহিত্যিক নাটকের অভিনয়ের নজরুল, বেতারে চলচ্চিত্রের নজরুল, সাংবাদিকতায় নজরুল, কমিউনিস্ট ইন্টারন্যাশনালের নজরুল, এই পটভূমিতে যে নজরুল হয়ে উঠছেন সর্বহারার নজরুল হিসাবে, 1926 নাগাদ কমিউনিস্ট ইন্টারন্যাশনালের বাংলা তর্জমা তিনি করছেন, এই নজরুলকে আমরা পাচ্ছি। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দেবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিব ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। অদূর ভবিষ্যতে আমরা যে কাজটি করতে যাচ্ছি, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুল গবেষণার জন্যে বৃত্তি প্রদানের আমরা আশা করছি করব, এবং আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুলকে নিয়ে আরও গবেষণা করুক। সবে তার অগ্নিবীণা বই বেরিয়েছে এবং তার বয়স মাত্র 23 কি 24 মতো, তখন রাজবন্দির দাবি নিয়ে হুগলি জেলে তিনি অনশন করছেন, 38 দিনের দীর্ঘ অনশন, ইংরেজ শাসনের প্রতিবাদে, তাদের জুলুমের প্রতিবাদে তিনি অনশন করছেন। কলকাতায় তখন মিটিং হচ্ছে, চিত্তরঞ্জন দাস সভাপতিত্ব করছেন, নজরুল যাতে অনশনটা ছেড়ে দেয়। অমৃতবাজার পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায় রোজ রিপোর্ট বেরোচ্ছে, একটা কোথাকার বাউন্ডুলে নজরুল, তাকে সেইভাবেই তো তাকে আমরা দেখেছি, তিনি হাঙ্গার স্ট্রাইক করছেন। তার 10 বছর পরে বিশ্বনন্দিত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথও তো নজরুলকে চেনার কথা নয় ওই সময়টায়, যার একটিমাত্র বই বেরিয়েছে, দার্জিলিং থেকে তিনি টেলিগ্রাম করছেন,
বিশ্বকবি টেলিগ্রাম করছেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। একটা জোরটা দিচ্ছি আমি, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। এরপরে মাত্র বছর ছয়েকের মাথায় 1929 সালে, তখনও তার বয়স 30 হয়নি, হব সারা বাংলার পক্ষ থেকে কলকাতায় অ্যালবার্ট হলে তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে। 29 বছর বয়সে কী বলবো, ছেলে মানুষ তো, এখনকার হিসাবে 29 বছর তো কোনো বয়সই না, তাকে কলকাতায় নাগরিক সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, জানিয়ে দিচ্ছেন তিনি, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তাঁর গান গাইব। আর সেই সমাবেশের, সেই অনুষ্ঠানের যে সভাপতি বৃদ্ধ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি বলছেন, সেদিন ফরাসি বিপ্লবের একটা বই পড়ছিলাম এবং সেখানটায় একটা বর্ণনা পড়লাম, ফরাসি বিপ্লবে অংশ নিয়েছিল যারা, তারা এক একজন অতি মানুষে পরিণত হয়েছে। এখন আমি তার ওই বক্তব্য থেকে উদ্ধৃত করছি, তিনি বলছেন, আমার বিশ্বাস নজরুল ইসলামের কবিতা পাঠে আমাদের ভাবি বংশধরেরা এক একটি অতি মানুষে পরিণত হইবে। ক্যালেন্ডারের তারিখ মোতাবেক সেই দিন 15 ডিসেম্বর 1929। কি জানি সুভাষচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় তারা কি সেদিন অমন নিশ্চিত করেই ভবিষ্যৎকে চিহ্নিত করেছিলেন। 1929-1971 আমাদের বাঙালি যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে, তারা এক একটি অতি মানুষে পরিণত হয়েছিল। আর 71-এ আর নজরুলে, কিংবা নজরুলে আর 71-এ, নজরুলে এবং আমাদের 71-এ, এইভাবে সেতু বন্ধন। বিবেচনায় আনব নজরুলে শুনি সেই কণ্ঠ, জয় বাংলা, বাংলার জয়। ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।